সমীকরণের দুইটা সূত্র আগে একটা বুঝি, দুইটা চলক এ আর বি আগে কি হয়েছে, যোগ হয়েছে, তাই না? তাহলে এ প্লাস বি, তারপর কি বলবো, হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইনটু বি বার। এবার দেখেন, আবার যদি উল্টা যায়, ধরেন এ ইনটু বি হোল বার সমান সমান কি এ বার প্লাস বি বার। এটা হলো দুই চলকের জন্য, কিন্তু আপনারা এখন তিন চলকের জন্য সবাই খাতায় লিখবেন, কেউ দুই চলক লিখবে না। তোমরা কি নিবা, পি কিউ আর, তোমরা এখানে দেখবা খাতায় লিখবা তিন চলকের জন্য। লেখো লেখো, আমরা পারি যে যোগ করার ক্ষেত্রে একটা ওয়ান হইলেই কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। গুণ করার ক্ষেত্রে দুইটাই কি হতে হবে, ওয়ান হতে হবে, অর ইলস কি হয়ে যাবে, জিরো হবে। আর দেখেন এই লাইনটা আমি কোনটা দেখে লিখছি, এইটা দেখে, এই লাইনটা আমি কোনটা দেখে লিখছি, এইটা দেখে। আর এইবার তো এই দেখেন এইখানে যা আছে তার জাস্ট কি উল্টো, দেখেন এটা কি হয়েছিল ডাবল জিরো ডাবল ওয়ান, তাহলে এটা কি হবে ডাবল ওয়ান ডাবল জিরো। এটার ক্ষেত্রে কি হয়েছিল জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে এটা কি হবে ওয়ান জিরো ওয়ান জিরো। আচ্ছা এবার এইখানে আবার কি হয়েছে, আবার এই দুইটা গুণ করবো আমরা, কোন দুইটা গুণ করবো, এই দুইটা। তাহলে খেয়াল করে দেখেন এবার ইন্টু বিবারের ক্ষেত্রে একটা যদি হাই হয় তাইলেই তো আমার আউটপুট কি আসতেছে, সরি দুইটাই যদি হাই হয় তাহলেই শুধু আউটপুট কি আসতেছে ওয়ান, অর ইলস কি হবে জিরো হবে। গুণ কিসের কাজ করে আবার বলি, সিরিজ সার্কিটের মতো না, তাহলে কি দুইটাই তো কি হতে হবে হাই হতে হবে, নাহলে কি হবে না। আর যোগ কিসের কাজ করে, যোগ হলো কি একটা প্যারালালের মতো, যে কোনো একটা যদি হাই হয় তাইলে তো হয়ে যাবে, তাহলে এই তিনটা ওয়ান আর এটা কত জিরো, বোঝা গেছে, ঠিক আছে। শেষ এটা তাহলে খেয়াল করে দেখো তো, এইখানে যদি আমি এটারে ধরো এক দেই, এটারে যদি দুই দেই, এটারে যদি তিন দেই, এটারে যদি চার দেই, তাহলে দেখো তো একের সাথে কত ভ্যালু মিলছে, তিনের ভ্যালু মিলছে না, তাহলে দেখো তো। আর দুইয়ের সাথে কতর ভ্যালু মিলছে, চারের ভ্যালু মিলছে না, তাহলে দেখো ডিমর্গানের ফর্মুলা কি এস্টাবলিশ হয়ে গেল না, বুঝতে পারছো। যখন তোমাকে বলবে দুই চলকের জন্য, তিন মার্কসে বলবে দুই চলকের জন্য ডিমর্গানের ফর্মুলাটা ব্যাখ্যা করো বা প্রমাণ করো, এটা হলো দুই চলকের জন্য আমরা প্রমাণ করলাম। তোমার অনেক সময় এটা দুয়ে আসে, দুয়ে আসলে এত বড়টা দিবে না, যে কোনো তখন কি একটা দিবে, ওকে। আর যদি তিনে আসে তাহলে কি দুইটা দিবে, এটা হলো দুই চলক। তাহলে তিন চলকের জন্য কি হবে, এ বি আরেকটা কি নিয়ে নেবেন, সি নিয়ে নেবেন, ওকে, বুঝা গেছে। আচ্ছা চলেন এবার আমরা কয়েকটা সূত্র শিখব, যেমন ধরেন আমরা ইয়াতে কিছু সূত্র শিখি না, তিন পয়েন্ট করার আগে ইয়াতে নাইন টেনে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এরকম কিছু তো ফর্মুলা পড়ি, এইখানে আমরা কিছু ফর্মুলা শিখবো। তো ফর্মুলা গুলো একবারেই মনে রাখতে হয় না, সত্যি কথা আমি মাঝে মাঝে নিজেই ভুলে যাই, ভুলে গেলে তো বাইর করার টেকনিক আছে, তাই না। তো টেকনিক দিয়ে আমরা করে ফেলবো, যেমন ধরো প্রথম সূত্র আসি, ধরো কথার কথা এ প্লাস এ সমান কি হবে, এ প্লাস এ সমান হলো খেয়াল করে দেখো, তুমি এর মান নিবা জিরো, এর মান কি নিবা জিরো, তাহলে জিরো প্লাস জিরো কি হয়, এটা কি আমরা নতুন করে শেখা লাগবে, জিরোই। আর এর মানে একবার নিবা ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয় ওয়ান, তাহলে খেয়াল করে দেখো আমি ইনপুটটা যা নিচ্ছি আউটপুটটা কি পাচ্ছি, তাই পাচ্ছি, তাহলে এ প্লাস এ সমান কত হবে, এই হবে, এটাই ফর্মুলা, এই মজার ব্যাপারে এটাই ফর্মুলা। এখন ধরো আমি শিখাইয়া পাঠাইতেছি এ প্লাস এ, এখন পরীক্ষা আসছে এক্স প্লাস এক্স প্লাস এক্স, এটা সমান কত, এক্সই হবে। সো এইভাবে তোমাকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, আমরা করবো ওগুলো, বাট আপাতত আগে বুঝে নেই। এবার তাহলে খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা সমান কি হবে, এখন ধরো আমাদের কি মনে আছে, চলো বাইর করে নিই, তাহলে দেখো
মানে এই দেখো এটা হলো বেসিক একটা সূত্র শিখলাম, এখন এইটার অ্যাপ্লাই আবার এইটা এটা ইউজ করে ফেলবো আমরা কিভাবে দেখো তো, এর সাথে ছোটবেলায় যেমন স্যার এ গুণে তো এ স্কোয়ার লিখতাম, এই এখানে কি এ স্কোয়ার লিখবো না, এখানে একটু মনে রাখতে হবে কষ্ট করে, হ্যাঁ অ্যালজেব্রায় আমরা এ গুণে এ স্কোয়ার লিখছি বাট এখানে লেখা যাবে না, পাশাপাশি লিখতে হবে, ওকে লিখলাম। তারপর দেখো এর সাথে সি, তারপর সাথে বি এর সাথে কি এ, তারপর কি আবার বি বি এর সাথে হলো সি, তাহলে দেখো এ ইন্টু এ, এই জায়গায় কি লেখা যাবে এ লেখা যাবে, এখানে কি এসি লেখা যাবে, এখানে কি লেখা যাবে এ বি লেখা যাবে, আর এই জায়গায় কি লেখা যাবে বলতো বিসি। ফর্মুলা আছে, হ্যাঁ এটারও একটা ফর্মুলা আছে, দেখো তো ওয়ান প্লাস সি এটা সমান দেখি তো কোনো ফর্মুলা হয় কিনা, সি এর মানে একবার জিরো বসাই, তাহলে ওয়ান প্লাস জিরো সমান সমান কত ওয়ান, সি এর মানে একবার ওয়ান বসাও তাহলে ওয়ান প্লাস ওয়ান কত আসলো ওয়ান, তাহলে দেখো তো আমার সূত্র কি মুখস্থ করে লাভ আছে, তাহলে ওয়ান প্লাস সি সমান সমান কত হবে ওয়ানই হবে। এখন যদি আমি ওয়ান প্লাস এক্স লিখি তাহলেও কত হবে ওয়ানই হবে, এখন ধরো আমি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই লিখি তাহলেও কত হবে ওয়ানই হবে, কেন এটা কেন ওয়ান হবে, কারণ আমি এক্স প্লাস ওয়াই সমান মনে মনে কি ধরলাম সি ধরলাম, মনে মনে কি ধরলাম সি ধরলাম, আমি যদি এ কমন নেই তাহলে ওয়ান প্লাস সি প্লাস বি লেখা যায় লেখা যায়, আর এখানে কি আছে বলেন তো বিসি, তাহলে দেখেন তো এই এত টুকরে আপনি যদি মনে মনে এক্স চিন্তা করেন সমস্যা আছে, পাশে কিন্তু সাইড নোট দিতে হবে কি ওয়ান প্লাস এক্স ইজিকাল টু কত ওয়ান, ওয়ান প্লাস এক্স ইজিকাল টু কত ওয়ান, তাহলে এ ইন্টু ওয়ান প্লাস কত বিসি, তাহলে ওয়ানটা লেখা লাগে না, তাহলে খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান কত এ প্লাস বিসি, দেখো ওইখানে বইয়ে তোমাদের মুখস্থ করাইছে, এখানে কি করার কোনো দরকার আছে, ধরো ভুল লাগালাম আল্লাহ না করুক, তাহলে যেন আমি লিখতে পারি, এইটা হলো ফর্মুলা, ফর্মুলা কোনটা এইটা, আর এটা হলো তার প্রমাণ, প্রমাণ পরীক্ষায় ডিরেক্ট লাগবে না কিন্তু অন্য যে কোনো ফাংশনকে সরল করতে আমাদের এই বুদ্ধিগুলো থাকা লাগবে। ফর্মুলা কি হবে কেউ বলো, পারবা পারবা, এই মাত্র করলাম এ প্লাস এ বি, দেখো আমি যদি এ কমন নেই তাহলে কি হবে বলো তো ওয়ান প্লাস বি, এই মাত্রই শিখলাম এটার মান কত ওয়ান, তার মানে এই দেখো এ প্লাস এ বি সমান কত এ, এখন দেখো এর জায়গায় পি নাও বি এর জায়গায় কিউ নাও, সূত্রকে আরেকবার লেখো দুইবার লেখো, ধরো এ সমান কত জিরো, ডাবল বার মানে কত দুইবার কমপ্লিমেন্ট করবেন, তাহলে জিরোরে একবার কমপ্লিমেন্ট করলে কত হয় ওয়ান, ওয়ানরে আরেকবার কমপ্লিমেন্ট করলে কত জিরো, তাহলে ইনপুট কী দিয়েছিলাম জিরো, আউটপুটও কী পাইলাম জিরো, আবার যদি ধরো কথার কথা ওয়ান দেই তাহলে ওয়ানরে যদি দুইবার কমপ্লিমেন্ট করি একবার কমপ্লিমেন্ট করলে কত জিরো, তখন কি দুইটা কমপ্লিমেন্ট রাখবো বলো না, কমপ্লিমেন্ট থাকবে কয়টা একটা, তাহলে আবার আবার কমপ্লিমেন্ট করলে কত হবে ওয়ান, তাইলে দেখো যা ইনপুট দিচ্ছি ডাবল বারের ভিতরে তাই পেয়ে যাচ্ছে বলো। আমি বলছি দেখেন আমি এ প্লাস এ বি লিখছি না, আপনি এটাকে পি প্লাস পি ইন্টু কিউ লেখেন, তাহলে বলেন তো এটা সমান কী হবে পি হবে, এটাই শুনতে চাইছি আর কিচ্ছু না, হ্যাঁ এটা বোঝা গেছে, তার মানে কোনো জিনিসের উপরে ডাবল কমপ্লিমেন্ট দিলে, এখন ধরো কথার কথা আমি যদি ধরেন কোনো একটা বড় অঙ্কের মাঝখানে এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দেই, তাহলে এই ডাবল কমপ্লিমেন্ট উঠিয়ে আমরা জাস্ট কী লিখতে পারি এ প্লাস বি লিখতে পারি, এতে কোনো কারো আপত্তি আছে না, আচ্ছা হ্যাঁ বলো তো সাকিব এটা সমান কী ছিল ওয়ান প্লাস এ সমান ওয়ান, গুড। এবার আমরা একটা শোনো, আমি কিছু প্রিন্সিপাল লিখাইছি তাই না, এখন আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল দিয়ে সূত্র আবার কনভার্ট করব, ডুয়ালিটি প্রিন্সিপাল দিয়ে জাস্ট একটা লাইন মনে রাখবা, যত জায়গায় প্লাস আছে যত জায়গায় প্লাস আছে তত জায়গায় কী দিবা গুণ, আর যত জায়গায় ওয়ান আছে তত জায়গায় কী দিবা জিরো, এই সূত্রটা আমি দেখাইছি না প্রমাণ কীভাবে আসছে, এর মানে একবার কি জিরো এর মানে একবার ওয়ান দিয়ে, ডুয়ালিটি প্রিন্সিপাল ইউজ করলে দেখো আরেকটা সূত্র চলে আসতেছে, এর জায়গায় এ দিবা প্লাসের জায়গায় কী দিবা গুণ, আর ওয়ানের জায়গায় কী দিবা জিরো, তাহলে এ ইন্টু জিরো সমান সমান কত জিরো জিরো, কীভাবে করলেন দেখো যত জায়গায় প্লাস ছিল গুণ দিলাম ওয়ানের জায়গায় জিরো দিলাম, বা তুমি চাইলে এটাও কিন্তু একটা ফর্মুলা, কিন্তু এটারও তুমি কি এর মানে একবার জিরো এর মানে একবার ওয়ান দিয়া কি প্রতিপাদন করে নিতে পারো।